নমস্কার, আমি মিতা রয় চৌধুরী। আমি 2020 সালে সেট ক্র্যাক করেছি এবং 2020 সালের জুন মাসে করোনা প্যান্ডামিকে আমি যে যারা সবাই পরীক্ষা দিতে ভয় পাচ্ছিল সেই সময় আমি নেটও ক্র্যাক করেছি। আর এটা যদি কোনো কাউকে যদি কৃতিত্ব দিতে হয় সেটা অমিত স্যারকেই দেব এবং আরেকটা জায়গাকে দেব, সেটা হচ্ছে BSSEIকে। 2020 সালে মার্চ মাসে যখন করোনা প্যান্ডামিকে সবাই যখন শঙ্কিত, আমিও শঙ্কিত হয়ে পড়ি যে এবার ক্লাস কীভাবে করব। সেই সময় আমাদের ভরসা দেন আমাদের অমিত স্যার। অমিত স্যার সে তখন আমাদের BSSEIর ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমে আমাদের লাইভ ক্লাস শুরু করে দেন। লাইভ ক্লাস তো শুরু হলো, তারপরে আমরা দেখতে পেলাম লাইভ ক্লাসের সঙ্গে আমরা পাচ্ছি রেকর্ডেড ভিডিও, যে ভিডিওটা একবার দুবার নয় বারংবার আমরা শুনে আমাদের নিজস্ব যে ডাউটগুলো সেগুলো ক্লিয়ার করতে পারছি। শুধু তাই নয়, এই লাইভ ক্লাসের মাধ্যমে যে আমাদের ডাউট থাকছে তারপরেও যদি আমাদের কোনো ডাউট থাকে সেই ডাউটগুলো আমরা ক্লিয়ার করতে পারছি। আমাদের যে সমস্ত ম্যাডামরা আছেন বা স্যাররা আছেন তাদেরকে ফোন করে, একটা নির্দিষ্ট সময় তাদেরকে ফোন করে আমরা আমাদের ডাউটগুলোকে আমরা ক্লিয়ার করে ফেলতে পারছি। এতে আমাদের প্রচণ্ড সুবিধা হচ্ছে যে আমাদের যে জায়গাগুলো ডাউট ছিল সেই ডাউটগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই ডাউটগুলো ক্লিয়ার যদি কারোর আরও ডাউট কিছু থেকে থাকে তার জন্য থাকছে ডাউট ক্লিয়ারিং একটা সেশন। এই সেশনটা প্রত্যেক ইউনিটের জন্য থাকছে, আমাদের প্রত্যেকটা ইউনিটের জন্যই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক অধ্যাপিকারা আমাদের খুব যত্ন সহকারে সেই সমস্ত বিষয়গুলোকে আমাদের বুঝিয়ে থাকেন এবং প্রত্যেকটা বিষয়ে আমাদের খুব সুন্দরভাবে সুনির্দিষ্টভাবে আমাদের গাইড দিয়ে থাকেন। আমরা ঠিকঠাকভাবে পড়াশোনা করছি কি করছি না, আদৌ আমরা ফাঁকি দিচ্ছি কি দিচ্ছি না, সেটার উপরে BSSEI তথা অমিত স্যারের সব সময় আমাদের নজর থাকে। আমরা আদৌ প্রত্যেকটা ক্লাস করছি কি করছি না, আমরা লাইভ ক্লাস করছি কি না বা মক টেস্ট দিচ্ছি কি না, সেই বিষয়ে মক টেস্টে কে কত কীভাবে নাম্বার পেলো বা কেন কোন জায়গাটা কার কোন জোনে নাম্বারটা কমেছে সেই জায়গাটা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমাদের ওপরে খেয়াল রাখেন BSSEI তথা অমিত স্যার। শুধু তাই নয়, আমাদের যে মক টেস্ট হয়, মক টেস্ট, কোয়েশ্চেন ব্যাংক, প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাংক, প্রত্যেকটা মক টেস্ট বিভিন্ন সুন্দরভাবে আপডেটেড থাকে। এছাড়া আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, সেই কোয়েশ্চেন ব্যাংকগুলো আমাদের প্রত্যেকটা ইউনিটের বিভিন্নভাবে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া থাকে এবং সেখানে আমরা আলাদা আলাদাভাবে যেই সাবজেক্টে, যা আমাদের যেমন সাবজেক্ট সংস্কৃতের যেমন অনেকগুলো ভাগ আছে, বেদ আছে, দর্শন আছে, গ্রামার আছে, সেই বেদেরও যেরকম ভাগগুলো আছে সেই ভাগে যেটা মনে করবে যে পরীক্ষা দিতে পারবে সেই বিষয়ে পরীক্ষা দিতে পারবে। এবং এটা নয় যে সে এখন যে যদি বেদের প্রাতিসাক্ষ্য পরীক্ষা দিল তারপরেই যে পরক্ষণে যে প্রাতিসাক্ষ্য পরীক্ষা দেয় একই প্রশ্ন পাবে, মানে প্রশ্নেরও প্রত্যেক মুহূর্তে প্রশ্ন আপডেট হচ্ছে। এটা আমাদের আমাদের এগিয়ে যাওয়ার জন্য খুবই আমাদের উপকার হয়েছে। আর এটা আমার সাফল্যের জন্য একটা বিশেষ একটা কারণ যে আমি অনবরত কোয়েশ্চেন ব্যাংক, মক টেস্ট অনবরত দিয়ে যেতাম এবং স্যার একটা সবসময় একটা কথা বলতেন, সবসময় বলতেন আপনারা সবসময় কনসেপ্ট ক্লিয়ার করুন। তাই আমরা যে আমাদের যে ক্লাস হতো লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসের মাধ্যমে আমরা আমাদের কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারতাম। যদি কোনো জায়গাটা বুঝতে পারতাম না তো সেখানটা আমরা স্যার বা ম্যাডামকে জিজ্ঞেস করার আমরা সুযোগ পেতাম। যে জায়গাটা না বললেই নয় সেটা হচ্ছে এখানকার স্টাডি মেটিরিয়াল। তো এখানে আমাদের ক্লাস হয়ে গেলে আমাদের ক্লাসের যে স্টাডি মেটিরিয়ালটা, সেই স্টাডি মেটিরিয়ালটা এত সুন্দরভাবে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠানো হয় যে কী বলবো। আর আমাদের যে ভিডিও, যে ক্লাসটা, যে ক্লাসে যে ভিডিও সেটা 24 ঘন্টার মধ্যে আপডেট হয়ে যায়। প্লাস আমাদের যে স্টাডি মেটিরিয়ালটা সেটাও আমাদের যেদিনকে ক্লাস হয় সেদিনকেই আমাদের আপডেট করে দেওয়া হয়, আমাদের আপলোড করে দেওয়া হয় আমাদের BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমে। আমাদের এবারে মেন প্রশ্ন যে আমরা কেন BSSEI বা কেন, তো সেটা হলো আমরা যারা নেট দিচ্ছি বর্তমানে তারা দেখতে পাচ্ছি যে প্রত্যেক মুহূর্তে নেটের প্রশ্নপত্র চেঞ্জ হচ্ছে, আগে সে ধারা কিন্তু বর্তমানে নেই। তাহলে সেই নেটের যে প্রশ্নপত্র যে চেঞ্জ হচ্ছে সে চেঞ্জের যে ধারণাটা, সে ধারণাটা আমাদের কোথা থেকে আসবে? আমাদের আসবে কনসেপ্ট থেকে। সেই কনসেপ্ট আমরা কীভাবে ক্লিয়ার করবো? BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপের ক্লাসের মাধ্যমে। আর সেই ক্লাসের মাধ্যমে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে আদৌ আমরা ঠিক বুঝেছি কি বুঝিনি সেটা আমরা কী করে বুঝবো? সেটা বুঝবো আমরা কোয়েশ্চেন ব্যাংক, মক টেস্টে
মাধ্যমে। যদি কোনো কোয়েশ্চেন বা কোনো মক টেস্টের কোনো কোয়েশ্চেন যদি আমরা না বুঝতে পারি, আমরা বারংবার আমরা স্যার ম্যাডামকে জিজ্ঞেস করতে পারবো। তাহলে যে ইনস্টিটিউটে এত সুবিধা এত কিছু, তাহলে সেই ইনস্টিটিউটে একবার এসেই দেখুন না। আমি যদি এক বছরে নেট সেট যদি ক্র্যাক করতে পারি, তাহলে আপনার পক্ষেও সম্ভব, আপনারাও পারবেন নেট সেট ক্র্যাক করতে। আর সবথেকে যেটা না বললেই নয়, যার কথা তার কথা তো বলতেই হবে, অমিত স্যারের কথা, অমিত স্যারের মোটিভেশন। অমিত স্যার সব সময় আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের উপর নজর রেখে যাচ্ছেন এবং প্রত্যেক মুহূর্তে আমাদের খেয়াল করে রাখছেন যে আমরা কীভাবে পড়ব, কার কোন জায়গাটা ল্যাক, কাকে কীভাবে মোটিভেশন করা যাবে, প্রত্যেকটা বিষয়ে অমিত স্যার আমাদের সবসময় আমাদের খেয়াল রাখেন। অমিত স্যার আমাদের যেভাবে প্রত্যেক মুহূর্তে আমাদের যেভাবে মোটিভেট করে যাচ্ছেন, সেটাও আমাদের এগিয়ে যাওয়ার পক্ষে একটা পাথেয় বলতে পারি। আমার মনে হয় নেট সেটটা কোনো স্বপ্ন নয়, নেট সেটটা বাস্তবে সফল করা যায়। একবার এসেই দেখুন না, বাইরে থেকে দেখতে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু বিএসএসসিআইতে যারা না পড়েছে না দেখেছে তাদের পক্ষে বিএসএসসিআইকে অনুধাবন করা সত্যিই সম্ভব না। সত্যিই অমিত স্যারের স্বপ্ন, বিএসএসসিআইয়ের স্বপ্নকে সত্যিই ভেতরে বিএসএসসিআইতে ক্লাস না করলে বোঝাই সম্ভব না যে বিএসএসসিআই অ্যাকচুয়ালি একটা মানুষের জীবনে কত বড় একটা আশীর্বাদ হয়ে আসতে পারে। তাই আমার মতো আপনারা যারা চান যে যারা নেট সেট ক্র্যাক করবেন, এমনকি জিআরএফও যারা যাদের স্বপ্ন আছে, তারা একবার এসেই দেখুন, হয়তো আমার মতো আপনাদেরও স্বপ্ন সফল হবে। আমি যেমন সেট ক্র্যাক করেছি, প্যান্ডামিকের মধ্যেও নেট ক্র্যাক করেছি, তাই আমার মতো যারা নেট সেটে ক্র্যাক করা যারা স্বপ্ন দেখছেন, যারা জিআরএফ পাওয়ার স্বপ্ন দেখছেন, তারাও এখানে পড়লে নিশ্চয়ই হয়তো সফল হবেন।